ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করছেন ওই কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুর 12:30টার দিকে কলেজের সামনের ধানমন্ডি 2 নম্বর সড়ক অবরোধ করেন তারা। এ সময় শিক্ষার্থীদের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীদের অবরোধের ফলে 2 নম্বর সড়কের একপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা বলছেন, কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ নিয়ামুল হক এবং উপাধ্যক্ষ মোহাম্মদ মুখলিসুর রহমান বিধি বহির্ভূতভাবে কলেজে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। তারা ব্যক্তিগত স্বার্থের জন্য কলেজকে ব্যবহার করছেন। শিক্ষা প্রতিষ্ঠানের নামে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন। এজন্য শিক্ষার্থীরা অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগ চান। অন্তু নামের সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, কিছুদিন আগে 15,000 টাকা বেতন দিয়েছে। যারা 1 বা 2 বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের এক্সট্রা ক্লাসের নামে অতিরিক্ত টাকা কলেজ থেকে ফি ধরা হয়েছে। অধ্যক্ষ উপাধ্যক্ষ কলেজটিকে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে, এজন্য আমরা তাদের পদত্যাগ চাই। স্বাস্থ্যকর অল টাইম, সব সময়, অল টাইম হেলদি লাইফ।